সম্পর্ক কাকে বলে আমি আপনাদের কাছে একটা লাইভ প্রমাণ দেখাইতেছি। আমি ভিডিওটা করতে আমার দেরি হয়ে গেছে। একটা বিড়ালের বাচ্চা বাইরে কাঁদতেছে, কেন কাঁদতেছে? কি করব, করার মতন কিছু আমার কাছে নাই। এখানে রাখে আমি তারা কি খাবার দিব? এখানে বাইরে গেলে তো কোথায় কিছু খাবার পাইতে পারে, কিন্তু আমি এখানে এর ধরে বেরো। তার সাথে যে আছে ওইদিকে আছে, কি করব, কি খাবার দিব, কোথায় কি করব? পরিস্থিতি এমন সময় কখনো কখনো এমন হয়ে যায় যে করার মতন কিছু আর মাথায় আসে না। তো বাইরে থাকলে হয়তো কোথায় যাই কিছু খাইতে পারব। আমাকে আমি এখানে ভিতরে আটকে থাকলে আরো মারা যাবে, না খাই না দেবে। তো পরিস্থিতি কখনো এমন এমন হয়ে যায় যে করার মতো কোনো সুযোগ থাকে না। আল্লাহ, এখন আমার কাজ হবে চা বসাইতে হবে আগে, আর রুটি নিতে হবে। বলি হন নদী এক মুঠো ছাল বানিয়ে দে হাঁড়িতে ঠাকুর জামা, বলি হন নদী বলি হন নদী এক মুঠো ছাল বানিয়ে দে হাঁড়িতে এখন আগে চাটা বসাই। আল্লাহ, যদি বলি হন নদী বলি হন নদী এক মুঠো ছাল বানিয়ে হাঁড়িতে ঠাকুর জামাই, বাড়িতে যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন তো তোমার আমার এই ভালোবাসা আসার কোন রাস্তা কত বড় ট্যাপরেট, এখন কোথায় দিয়ে আসে? কতদিন গেল কত রাত যে হল তবু কেন হয়নি বল, একটা গরম করে নিয়ে তো খাই, বাকিগুলো রাত্রে খেতে পারি। তোমার আমার এই ভালোবাসা প্রচন্ড গরম পড়তেছে এখন, তোমাকে নিয়ে আমি বলতে সুখের গান, তুমি বলতে সুখের গান, তোমাকে
একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইতেছি, আজ থেকে প্রায় এক বছর আগে দিয়ে এক বছর ধরে এইভাবে পানিগুলো পড়তেছে, এক বছর ধরে। এটাতে একটাই এরকম বাথরুম থেকে আট দশটা দিকে যাইতেছে। এটা নিয়ে আমাদের মালিক পক্ষের কোনো মাথা টেনশন নাই, পানি বিল দিতে হয় না, আল্লাহ হোসেন পাইতেছে। তোমার আমার এই না ভালোবাসা, আল্লাহ রে কয়টা আছে জানি, আর দুইটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আমারে না ভালোবাসা, সিনিয়র শেষ, এখন সিনিয়র তো দেখলাম যে বিডি কিছু কিছু সিনিয়র সলভ হয়েছে, খাজুর দিয়ে খায়। দেখুন আমার চা হওয়ার অপেক্ষা, চা হইতে হবে। তোমার আমারে না ভালোবাসা, ও আল্লাহ, জীবন পুরে যাবে ভালোবাসা, জীবন মরার আগে কেন আসেনি, নিয়ার সামনে অবিচয়া কর। হায় রে মানুষের জীবন রে, এখানে ইয়েমেনে একটা দোকানের মধ্যে একটা ছেলে কাজ করত, তিনটে বাচ্চা আছে, দুপুরে গিয়ে রুমে গেছে, মনোখানা খাইছে, দরজাটা বন্ধ করতে বলে দিই। সাক্কার বাপ আসেন বেশ মাইজি দেখে না, সাক্কার বাপ তোমার আমার এই ভালোবাসা, আরে আল্লাহ রে আজ এত সাহায্য তো আজ হইতেছে না। কি করব, কত আর ধরে সাদের তো বেশি নাই, পরিশ্রম হয়েছে গত তিন চার দিন আগে, আবার কালকে যদি গাড়ি আসে আবার পরিশ্রম হবে, অনেক কষ্ট হবে। আরে আমি আসলে কত বড় ভুল করলাম, রুটি অর্ধেক খাইতে খাইতে চা হইতে হইতে মানে আসে, চা হইতে দেখো আস্তে আস্তে তো যাক আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।